একটা ডিসিশন নিয়েছি, আগামী মাস থেকে একা একা থাকবো। একা একা থাকবো মানে? এইসব আবল তাবল তুই কি বলতেছস? একা একা আবার কি করে থাকে? একটা এনজিওর সাথে কথা হয়েছে, চাকরিটা মনে হয় হয়ে যাবে। চাকরিটা হয়ে গেলে যে বেতন পাবো ওটা নিয়ে একটা বাসা ভাড়া নেবো, তারপর ওখানে একা একা থাকবো, তোমাদের সাথে আর থাকবো। আমাদের সাথে আর থাকবি না? এনজিওর সাথে কথা হয়ে গেছে, চাকরিও নিয়ে নিবি? ও এতই সব কিছু আলাদা থাকনের, তো যা আলাদা থাকবি আর করে থাকবি। কেন বিয়ে করে থাকতে হবে? মানে বিয়ে ছাড়া একটা মেয়ে একেবারে অসম্পূর্ণ না, স্বয়ং সম্পূর্ণ না। বিয়েটাকে যেভাবে হোক করতেই হবে, আমি বিয়ে ছাড়াই একা একা থাকবো। তাই সমাজ বইলা কথা আছে না, আমরা সমাজে বাস করি না, মানুষ আমাকে কি কইব? কইব যে বাপ মা থুয়া ঘর দুয়ার থুয়া একটা জোয়ান মেয়ে আলাদা যে বাস করতেছে, সমাজ কি বলবে? কিসের সমাজ? হ্যাঁ সমাজটা বানাইছে কে? সমাজটা আমরা বানাইছি, আমরাই ভাঙবো। সমাজের কে কি বলতেছে না বলতেছে এত দেখার তো টাইম নাই মা। একেবারে বেগম রোকেয়ার মতো ভাষণ দিতাছে। শ্রদ্ধার সাথে কথা বলো, বুঝছো? এই যে বেগম রোকেয়াটা বললাম, এটা শ্রদ্ধার সাথে বলো। উনার কালা কুড়ি আমরা না, উনার মুখের আগাও যদি হতে পারতাম তাহলে জীবনটা সার্থক হয়ে যেত। এই চুপ কর, আর ভাষণ দিবি না, তোর বাপ আজকে আসুক, তারপর আমি দেখি তুই কিভাবে আলাদা থাকোস। ঠিক আছে দেখো, আমিও দেখবো তুমি কিভাবে আমাকে আটকায় রাখো। ঠ্যাং ভাঙ্গে ঘরের ভিতরে বসাই দেবো। দেখবো দেখবো, আমিও দেখবো। আল্লাহর রহমতে ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনার তো মনে হয় না আপনি যে ভালো আছেন। না ভালো আছি না। কেন কি হইছে? আমি তো শুনলাম আপনার মেয়ে নাকি আলাদা বাসা নিয়ে থাকতে চায়। কিভাবে আপনার মন ভালো থাকে? আরে না না, কে বলছে এইসব? কে বলছে? আরে পাড়া প্রতিবেশী অনেকে আছে না বলে বলে না শুনি, এই জন্য আপনার কাছে বললাম। আর আপনি আসে আমাদের পাশাপাশি থাকেন, আপনি তো বলতে পারেন, অসুবিধা নাই। আরে না না আপা, যা শুনছেন সব ভুল শুনছেন। আমার ঘরে যদি কোনো ঘটনাই ঘটে থাকে, আপনি আমার প্রতিবেশী না, বাপ মা ভাই বোন কি কাছে থাকে, প্রতিবেশীরাই তো আগে জানে, আমি আপনার জানাইতাম না। কেন আপনার মেয়েকে তো বিয়ে দিলেন, তখন তো জানলাম না। কমিশন সাহেব, আমি আপনার কাছে যে কারণে আসছিলাম, আসলে আমি একটা আমি তো পথ বসিয়ে গেছি একদম। আমার মেয়ে যে নিশু ওই বাটপার মন্টুকে তো ডিভোর্স দিয়েছে, আর আমরা কেসও করে দিয়েছি, কিন্তু ও বেটা তো পলাতক, ওই তো ধরছোয়ার বাইরে, খুঁজেও পাওয়া যাচ্ছে না। তো এখন নতুন করে যে একটা সংকটে আমি ভুগছি, আমার মেয়ে তো এখন আমাদের সাথে থাকতে যাচ্ছে না। ও বলে যে আমি আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো, একা থাকবো, এবং আমি কাউকে কখনো বিয়ে করবো না। এখন আমি কী করতে পারি, আমাকে যদি একটা পরামর্শ দেন আপনি। আপনার মতো লোককে এরকম হওয়া ঠিকই আছে, আপনি একটা ইডিয়েট টাইপের লোক। আপনার মেয়েকে যখন ওরা তুলে নিয়ে গিয়েছিল তখন আপনি প্রতিবাদ করেছিলেন? প্রতিবাদ করিনি, আসলে ভয় করিনি, এবং ওরা আসলে আমরা দেখেছি, কারণ আপনি তো সবই জানেন যে আমার মেয়ের আগে একবার একটা বিয়ে হয়েছিল এবং ওটা ডিভোর্স হয়েছিল। এখন নতুন করে যদি আমি প্রতিবাদ করে ওকে মন্টুর কাছ থেকে ডিভোর্স দিয়ে নিয়ে আসি, তাহলে তো আমি পরবর্তীতে আমার মেয়েকে আর বিয়ে দিতে পারবো না। এই কারণে সামাজিকতা এইসব চিন্তাভাবনা করে আমি আর মুখ খুলিনি। থামেন, আপনাকে এত ডিটেলিং করে আমাকে বলতে হবে না, আপনার অল্প কথা বললে আমি সব বুঝি, কিন্তু আপনি কি আমার কথা বোঝেন? জি। কি বোঝেন কি বলুন? আপনি জানেন না? আপনি কি জানেন আমি জহির সাহেব বিশুকে লাথি মেরে আমার তিনতলা থেকে ফেলে দিয়েছিলাম, জানেন? জি, হক সাহেব আমাকে বলেছে। বলেছে? জি। কিন্তু জানেন বিশু কি করছে? কুলাঙ্গারটা কুলাঙ্গারটা বলে বেড়াচ্ছে, ও নাকি জহির সাহেবকে লাথি মেরেছে। ওর মতন কুলাঙ্গার যদি জহির সাহেবকে লাথি মারে তাহলে কি এই সমাজ টিকে থাকে? না না, মোটেও তাই না। তাহলে আপনার কি করা উচিত বলুন, আমাকে কি করতে হবে? আপনার উচিত ওই মোড়ে দাঁড়িয়ে 10টি লোককে ডেকে বলা, বিশু নয় জহির সাহেব বিশুকে লাথি মেরে উপর থেকে ফেলে দিয়েছে। জি। কি বলবেন? যে বিশু নয় জহির সাহেবই বিশুকে লাথি মেরে উপর থেকে ফেলে দিয়েছে। আপনি এখন যে বলবেন আমি উপর থেকে দাঁড়িয়ে সব দেখব, ঠিক আছে? যান বলেন। না আমি সেটা বলবো, কিন্তু আমার মেয়ে কি হবে এটা আপনি? আমি তো আপনাকে বলেছি আপনি এগুলো করেন, আপনার মেয়েকে আমি সুন্দর করে বুঝিয়ে বলছি, যান শোনেন, আমি দাঁড়িয়ে দেখব। আপনি কি জানেন যে বিশু নয় জহির সাহেব
বিশু নয় জয় সাহেবই তার ছাদ থেকে বিশুকে লাফ মেরে ফেলে দিয়েছে। ভাই আপনি কি জানেন যে বিশু নয় জয় সাহেবই বিশুকে লাফ মেরে তার ছাদ থেকে ফেলে দিয়েছে? ভাই আপনি কি জানেন যে বিশু নয় জয় সাহেবই তার ছাদ থেকে বিশুকে লাফ মেরে ফেলে দিয়েছে? আপনি কি জানেন বিশু নয় জয় সাহেবই বিশুকে তার ছাদ থেকে লাফ মেরে ফেলে দিয়েছে? আপনি জানেন তো সাহেব, ভাই আপনারা জানেন তো বিশু নয় জয় সাহেবই বিশুকে লাফ মেরে ফেলে দিয়েছে? ভালো তো করেছে ঠিক আছে।